হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মজাদার একটা রেসিপি করে দেখাবো। আমাদের সবার বাড়িতে কিন্তু কম বেশি পরিমাণে পেঁপে গাছ আছে। আমরা কিন্তু সবাই জানি না যে পেঁপে দিয়ে বড়া বা পকোড়া বানানো যায়। বিকেলে এই সুস্বাদু রেসিপিটা বানিয়ে নিন আর বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দিন। এই যে আমি পেঁপের বড়া করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি আগে থেকে। এই যে আতপসাল বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, আর এই যে আমি নিয়ে নিয়েছি পাস্তার মশলাটা, এটা অপশনাল, আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন। এখন আমি পেঁপেটা কেটে নিয়ে আসব। এই যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো, পরিমাণ মতো সব কিছু দেবেন। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো পাস্তার মশলাটা। এবার আমি মেখে নেব ভালোভাবে। এবার আমার মাখানো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। তেলটা গরম হতে হতে আমি একটু বড়াটা বেসন দিয়ে মাখিয়ে নেব। ভেজে নেওয়ার আগে আমি বেসন দিয়ে ভালোভাবে আর একটু মেখে নিলাম। এই যে বেসন দিয়ে মাখিয়ে নেওয়ার পর আমি এই যে ভেজে নেব। এই যে একটু নেড়ে দেব। আমার এই পকোড়া বানানোর কথা শুনে কিন্তু আমার ছোট ছোট চারটে বন্ধু আছে, ওরা কিন্তু খেতে বসে গেছে। এই দেখুন আমার বড়াগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ভেজে আমি এবার নামিয়ে নেব। আমার বড়াগুলো কমপ্লিট হয়ে গেছে ভাজা। এই দেখুন কত সুন্দর লাগছে, খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। এবার আমি আমার বন্ধুদেরকে খেতে দেব। কেমন হয়েছে? ভালো।